আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় একটি চিংড়ি ভর্তা করে দেখাবো। হাতে মেখে এই চিংড়ি ভর্তাটা করব। আমি এই দারুণ স্বাদের হাতে মাখা চিংড়ি ভর্তা রেসিপিটি আমার মার কাছ থেকে শিখেছি। আমি এখানে ছোট ও মাঝারি সাইজের হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িগুলোকে আগেই আমি পুরো খোসা ফেলে পরিষ্কার করে নিয়েছি। দিকে যে কালো শিরার মতো থাকে সেটা বের করে ফেলে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ। পেঁয়াজগুলিকে খুবই ঝিরি ঝিরি করে কুচি করেছি। কাঁচামরিচ কুচি নিয়েছি 4 টেবিল চামচ। ধনে পাতা কুচি নিয়েছি 4 টেবিল চামচ। আমি এখানে বিলাতি ধনে পাতা দিচ্ছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটি লেবুর অর্ধেক অংশ। চুলার আঁচ মিডিয়াম লো করে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো চিংড়িগুলো নেড়ে চেড়ে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিংড়ি থেকে পানি ছেড়েছে, এই পানিতে চিংড়ি সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে গেলে চিংড়িগুলো উঠিয়ে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে চিংড়িগুলোকে ভেঙে নিচ্ছি। চিংড়িগুলিকে ভালো করে ডোলে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আবারও মেখে নিচ্ছি। ধনে পাতা কুচি ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল খুব সহজেই দারুণ টেস্টি হাতে মাখা চিংড়ি ভর্তা। গরম ভাতের সাথে এই চিংড়ি ভর্তা খেতে অসাধারণ লাগে। আমার এই হাতে মাখা চিংড়ি ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।